सबर्डिनेट करी संगे से हे तिनकाल प्रकाशन संस्था हिसाब से खूब पुरानो नय त्रिपुरा राज्य नूतन एक प्रकाशन संस्था एवं जन्मे पर द्रुत आमरा देखते पाच्छी जे तादेर उद्योग एवं प्रचेष्टाय राज्य तो बटे बाइरे बांग्लादेश सह पश्चिम बांगला उत्तर पूर्वांचल सब जगह तादेर एकटा परिचिति तैरि हयेछे तो तारा एबारे प्रथम एका उत्सव एटा करछेन आपनादेर सांबादिक बंधुदेर एखाने डाकार मूल उद्देश्यटा हच्छे आमंत्रण जानानोर मूल उद्देश्य हच्छे आपनादेर माध्यमे गोटा राज्येर मानुषेर काछे पौंछे जावा जे जाते एई अनुष्ठानटाके सुंदरभावे सफल करा जेते पारे शुधु तो किछु कवि साहित्यिकली हबे ना मानुषेर काछे ब्यापारटा जेते हबे जारा साहित्यप्रेमी मानुष आछेन साहित्य चर्चा करें साहित्य पढ़ें पाठ करें तादेर सबार काछे जाते आमरा पौंछते पारि এইজন্যে আমাদের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন বিলাল বলেছেন যে চারটে ভাগে আমাদের এই অনুষ্ঠানটা এর মধ্যে সকালের অনুষ্ঠান উদ্বোধন হবে ঠিক 10টায় এর আগে রেজিস্ট্রেশন ইত্যাদি হবে 10টায় একটা তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটা বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা আসছেন এদের একটা দল আসছেন তারা আলোচনা করবেন আমাদের এখানকার লোকজনও থাকবেন বিশিষ্ট পণ্ডিত মানুষেরা থাকবেন যারা এই সম্পর্কিত বিষয়ে যুক্ত রয়েছেন এরপরে থাকবে কবি সম্মেলন কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন এটাতে রাজ্যের কবিদেরই আমরা আমন্ত্রণমূলক আমরা করছি আর সন্ধ্যে 6টা থেকে সিরাজউদ্দিন আহমেদ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা কাকে পুরস্কার দেব জুরি বোর্ড ঠিক করেছে সমস্ত দিক বিবেচনা করে যে কবি রাতুল দেববর্মণ প্রথম বছর সিরাজউদ্দিন আহমেদ সাহিত্য পুরস্কার পাবেন 2023 সিরাজউদ্দিন আহমেদ সম্পর্কে একটু কথা বলা উচিত সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন সুজন রবীন্দ্র অধ্যাপক ছিলেন এবং ত্রিপুরায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট সেন্টার ছিল সেখানে উনি দায়িত্ব পালন করেছেন তার আগে শান্ত কলেজের অধ্যাপক ছিলেন সারা জীবন তার রবীন্দ্র গবেষণার উপরে কেটেছে রবীন্দ্র অন্তঃপ্রাণ ত্রিপুরা রাজ্যের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সিরাজউদ্দিন আহমেদের অবদান এখনো ঠিকঠাক মূল্যায়ন হয়নি যদিও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটা স্মারক বক্তৃতা গত 2 বছর ধরে করছেন এবং সেখানেও একটা পুরস্কার দেওয়া হচ্ছে তিনকালের যে উদ্যোগটা আপনারা একটু এটাকে মানুষের কাছে পৌঁছবেন যে তিনকাল প্রকাশন একটা সুস্থ উদ্দেশ্য নিয়ে তারা এই সিরাজউদ্দিন আহমেদ সাহিত্য পুরস্কার চালু করছেন এবছর থেকে কবি রাতুল দেববর্মণ উত্তর পূর্বাঞ্চল শুধু না বাংলাদেশ এবং পশ্চিমবাংলা বিভিন্ন জায়গা থেকে একজন স্বীকৃত সবার কাছে আদরণীয় একজন কবি প্রবীণ কবি তিনি প্রথম বছরের পুরস্কারটা পাচ্ছেন আর এই সম্পর্কে আরও যদি কিছু বলার থাকে আপনার নাম ইত্যাদি সব আপনারা আমাদের এই তিনকাল সাহিত্য উৎসব শুরু হতে যাচ্ছে একটু আগে বলেছিলাম স্টুডেন্টস হেলথ রুমে আগামী 9 ডিসেম্বর আগামী শনিবার দ্বিতীয় শনিবার তো আমি সংক্ষেপে আপনাদের বলছি তারপর প্রশ্নটা আমরা দিয়ে দেব সকাল 9টা থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান আর উত্তর পূর্ব এবং আমাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আনুমানিক 40 জন ইতিমধ্যে আমাদের যারা অ্যানলিস্ট করেছেন নাম 40 জন আরও বাড়তে পারে সংখ্যাটা যারা লিটল ম্যাগ সম্পাদক তারা তাদের কাগজ নিয়ে এখানে আসবেন আর এই উৎসবে লিটল ম্যাগ মেলা ছাড়াও আরও যা যা থাকছে তা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বিশেষ অনুষ্ঠান 1 ঘন্টার একটা অনুষ্ঠান তারপর কবি সম্মেলন সবশেষে থাকছে বই প্রকাশ অনুষ্ঠান এবং একটু আলোচনা থাকবে আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা এটা হলো সিরাজউদ্দিন আহমেদ স্মৃতি পুরস্কার সাহিত্য পুরস্কার আপনারা জানেন যে সিরাজউদ্দিন আহমেদ আমাদের রাজ্যের একজন সাহিত্যের অঙ্গনে একজন অন্যতম আইকন আমরা বলতে পারি
তিনি তার স্মৃতিতে তিনকাল সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে, এবার চালু হলো, এবং এই নামেই বোঝা যায় যে অত্যন্ত ওজনদার এই পুরস্কার। তো এই পুরস্কার যারা কে পাবেন এই বিষয়ে আমাদের একটা জুরি বোর্ড ছিল, এই জুরি বোর্ড সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আমি একটু বাদে বলছি কে পাবেন এটা, কিংবা আমাদের এখানে যে আমাদের কমিটির উপদেষ্টার মণ্ডলীর অন্যতম রয়েছেন সমীর ধর, তিনি বলবেন কে পাচ্ছেন আমাদের এই পুরস্কার এবার। তো আমি গোটা অনুষ্ঠানটি নামে একটু কয়েকটা লাইন বলছি। সকাল 9টায় যারা লিটল ম্যাগ নিয়ে আসবেন তাদের রেজিস্ট্রেশন হবে, 10টায় আমাদের এই লিটল ম্যাগ হলের উদ্বোধন করবেন দেবব্রত দেব, আজকে রয়েছেন তিনি প্রেস মিটে। তারপর আমাদের গোটা অনুষ্ঠানের উদ্বোধন করবেন এখানে কল্যাণব্রত চক্রবর্তী। এই মঞ্চে আরও যিনি থাকবেন, আমি বলছি Thank you.